মৌলভীবাজারের বড়লেখায় সমস্যায় জর্জরিত জহুদনগর মাদ্রাসা দ্রুত রাস্তায় মাটি ভরাট সহ কালভার্ট নির্মাণের দাবি এলাকাবাসীর লন্ডন প্রবাসীর প্রতিষ্ঠিত জহুদনগর নূরে মদিনা নূরানী মাদ্রাসায় ফ্রিতে পাঠদান হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীর সংখ্যাও তবে নানা সমস্যায় যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের এছাড়া মাদ্রাসাটি ইবতেদায়ী থেকে দাখিল উন্নীত দাবি অভিভাবক সহ সচেতন এলাকাবাসীর দ্রুত রাস্তায় মাটি ভরাট ও কালভার্ট নির্মাণের জন্য জোরালো দাবি জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামাল এর তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন রাউনাফ রূপা শুক্রবার সরজমিনে জহদনগর 82 এলাকায় গিয়ে জানা যায় চিকনউনি গ্রামের হাসান আলীর ছেলে লন্ডন প্রবাসী মাওলানা সমীরউদ্দিন 2013 সালের প্রথম দিকে প্রতিষ্ঠিত করেন জহুদনগর নূরে মাদিনা নূরানী ইবতেদায়ী মাদ্রাসাটি এলাকার মুসল্লিরা নামাজ আদায়ের জন্য একটি জামে মসজিদও নির্মাণ করে দেন লন্ডন প্রবাসী মাওলানা সমীরউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা লন্ডন প্রবাসী সমীরউদ্দিন বেটা মাওলানা সমীরউদ্দিন উনি লন্ডন প্রবাস করেন উনি আমাদের এখানে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্তমান আছে এটা আমরা গ্রামবাসীর মনোকা চাইয়ার যে ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসাটা আমরা উন্নীত হইলে আমরা এলাকাটা একটু উন্নীত হব আর আমরা গ্রামে আসতে হইলে কোনো রাস্তা নাই ঘাট নাই খালা নালা পার হয়ে আমরা পানি বারিশার দিনে পানির মাঝে সাঁতারিয়ে আসতে হয় আমাদের এই রাস্তাটা দয়া করে নির্মাণ করার আবেদন আমি রাখলাম মাননীয় বর্তমানে জহুদনগর নূরের মাদিনা নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠার 10 বছর অতিবাহিত হয়েছে এ মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা 100 অধিক রয়েছে আর শিক্ষক মণ্ডলী 6 জন সমীরউদ্দিন মাওলানা সাহেব আমরা বহু সাহায্য সম্বল করছেন আমরা গরিব লোক আমরা জহুদনগর এই 82 একটা মসজিদ একটা মাদ্রাসা বানাইয়া দিছেন আর আরও সাহায্য সহায়তা করদা আর আমরা এখন তো বড়ো দেখতে আমরা করছি আমরা সেই আরও উন্নত হইতো আমরা বিল্ডিং ঘর দরকার এই সেই দরকার আমরা ছাত্র বাড়িতে আরও বাড়িবা আর আমরা এটা আবেদন করি আর আমরা দেওয়ার লাগি আর দুইটা কালভার্টও আমরা খুব জরুরি দরকার আমরা খুব কষ্টর মধ্যে আছি এই পানি খালা করিয়া আনলে পানি নালাই পাড়ি দেওয়া যায় না এই গুরুতা আইতো পারে না পড়া বন্ধ এগুলো আমরা অনুরোধ করি আর আমরা রক্ষাটা জহুদনগর নূরেন মাদিনা নূরানী মাদ্রাসার পরিচালনা পরিষদের সহসভাপতি জনাব আলী সহসভাপতি এখলাস উদ্দিন সদস্য তমসির আলী সহ অনেকেই জানান শিক্ষার্থী সহ এ গ্রামের প্রধান সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা বর্ষার মৌসুমে 4 মাস চরম দুর্ভোগ নিয়ে আসা যাওয়া করতে হয় শিক্ষার্থী সহ এ গ্রামের বাসিন্দাদের লন্ডন প্রবাসী তখন তাই মসজিদ মাদ্রাসা বানাইয়া দিস আমরা গরিব দুঃখী ওরা নমাজ বনকে ভরিয়া রুড়তারে পড়াইয়া আর ফাইভ পর্যন্ত এখানে মাদ্রাসা চলে এখন কু সাইয়ার যে আমরা 10 পর্যন্ত যদি দাবি রাখলাম 10 পর্যন্ত যদি দিতে পারই তো বেশ খুশি হইম আমরা রুড়তা অন্য জায়গা তার গেলা না ভরার লাগে আর এখানে থাকি 2-3টা কালভার্ট না দিলে হয় না এই কালভার্ট শিকরুনে থাকি আইতে হইলে হুরুতা বহুত কষ্ট মষ্ট করি আয় আমরা নিজেও কষ্ট মষ্ট করি বাজারাটো যাই তো আমরা এলাকাবাসী খুব গরিব খুব মজবুর মানুষ আমরা কোনো বাল বাচ্চা লইয়া কোনো মুখে যাইতে পারছি না আর আপনি তোর কাছে দরখাস্ত করিয়া যে কোনো উপায় আমরা রঘুতা আবেদন চিকনউনি থেকে জহুদনগর 82 এলাকায় যেতে 3টি ছোট কালভার্ট আর 2 কিলোমিটার জায়গায় রাস্তার মাটি ভরাট করা হলে তাদের যাতায়াতের সমস্যা দূর হবে এছাড়া তাদের দাবি মাদ্রাসাটি ইবতেদায়ী থেকে দাখিল করার তবে মাদ্রাসাটি দাখিল করতে হলে ভবনের সংকটও রয়েছে জহুদনগর নূরে মাদিনা নূরানী মাদ্রাসার মুক্তামিম মাওলানা সুহাইল মুনতাজির বলেন যাতায়াত শিক্ষার্থীদের প্রধান সমস্যা এছাড়া মাদ্রাসাটি দাখিলে রূপান্তরিত করার দাবি অভিভাবকদের জহুদনগর নূরে মদিনা মাদ্রাসা এই মাদ্রাসা 2013 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামের মধ্যে যত মানুষ বসবাস করেন খুব অত্যন্ত গরিব লোক এবং মাদ্রাসা ছাত্রছাত্রীরা এখানের মধ্যে লেখাপড়া করে সব কিছু ফ্রির মাধ্যমে এবং এই মাদ্রাসাটা বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে আমরা চাই আর
দেশবাসীর কাছে এবং ইউকে প্রবাসীর কাছে আমরা সিআরের মাদ্রাসা অন্ততপক্ষে লিগিয়া দশম শ্রেণী পর্যন্ত হওয়ার জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আপনাদের যে সহযোগিতা আছে এই সহযোগিতার লাগে সবসময় অর্থ দিয়া হতা দিয়ার হতার মাধ্যমে অর্থের মাধ্যমে আপনারা সবসময় সহযোগিতা করতেন, এটাই লিগিয়া আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, মাদ্রাসা পক্ষ ও এলাকাবাসীর দাবি রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের। 82 জুদনগর শিকরণি সম্মিলনী সাহেবে এখানে একটা মসজিদ একটা মাদ্রাসা করে দিচ্ছেন। এর এখন আমাদের যে মাদ্রাসাটা এটা হইল পঞ্চম শ্রেণী পর্যন্ত, ওটা দশম শ্রেণী করার জন্য ওনার কাছে আমার এলাকার বা আমাদের দাবি, ওটা দশম শ্রেণী করার ক্ষমতা আল্লাহ ওনাকে দিতা, আর ওটা দশম শ্রেণী করতা আমার ওই গ্রামের মানুষেরও দাবি। আমাদের ওই ছেলেবেলেগুলা বাইরা পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপরে এরা কই যাইব, রাস্তাঘাটেরও সমস্যা। আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আর আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের দাবি, আমার ওয়ার্ডে এটা আমার যুদ্ধনগর আমার ওয়ার্ড, আমার এখানে ওই যাতায়াতের যুদ্ধনগরের মানুষ বা মাদ্রাসা মসজিদের মানুষ যাতায়াতের খুব কষ্ট করতেছে। এখানে তিনটা কালপাট আর রাস্তাঘাটগুলা বাংসুর ওগুলার দয়ার নজরে দেখিয়া আমার আকুল আবেদন দেওয়া। জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থী এলাকাবাসী ও সচেতন মহলের জোরালো দাবি, দ্রুত রাস্তার মাটি ভরাট করে কলিরঘাট লঙ্কা ও 82 ফুটবল মাঠের ছড়ায়, এছাড়া বালোরকুয়া ছড়ায় এই তিন স্থানে কালভার্ট নির্মাণ করে দ্রুত দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানান ভুক্তভোগীরা।